আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা গত পর্বে এই যে অথেন্টিকেশন যেগুলো অ্যাডমিন সেগুলো শুধু সেই শুধু এই ক্যাটাগরি, তারপর যেগুলো যেগুলো দেখাতে বলবো সেগুলো শুধু দেখাবে, তাছাড়া অন্য কিছু দেখাবে না। তো এটা করার জন্য আমরা এইভাবে ব্যবহার করেছিলাম। তো এইটুকু অংশই আমরা কি করব, এই ড্যাশবোর্ড লেআউটের মধ্যে যে ইগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করব। আর আরেকটা কথা হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকশনের মধ্যে কিছু কিছু চেঞ্জ আনা লাগবে, সেটা করতে যাব। অ্যাকশন না, অথ কন্ট্রোলারের মধ্যে আমরা কিছু চেঞ্জ আনতে যাব, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, অথ লেআউটের মধ্যে যে ড্যাশ নেভার আছে সেখানে যাওয়ার পর আমরা এইটুকু অংশ আমরা কপি করে নিই। কপি করার পর আমরা কি করব, এই যে এই যে এখানে আমরা পেস্ট করে দিব। তার সাথে সাথে আরেকটা হচ্ছে কি করব, এই এই অংশটুকু আমরা ট্যাগের আগে পেস্ট করে দিব। তারপরেও কিন্তু ইরর থাকবে, সেটার কারণ হচ্ছে কি, এই যে এই অংশটুকু কিন্তু একটা একটা বুঝাচ্ছি, কিন্তু এই একটা বোঝানো এভাবে বোঝালে হবে না। এই একটাকে বোঝানোর জন্য আমরা কী করতে হবে, আমরা যদি এভাবে ব্যবহার করি সেটাও হবে, অথবা একটা ডিবের মধ্যে আমরা এটা নিয়ে নিতে পারি। তো আমরা এইভাবে আমরা এটাকে একটার মধ্যে রেখে দিলাম। এরপরে কি করব, সবগুলা এর মধ্যে থাকবে। তাহলে আর সমস্যা হবে না, এটা এখানে দিয়ে দিলাম। আর এইটুকু অংশটাকে আমরা এর আগে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এখন অথ ইনফো ইজ নট ডিফাইন তাই লেখাচ্ছে। তো অথ ইনফোটাকে আমরা কোথা থেকে নিয়ে আসবো, এই যে এই যে এইটুকুকে ইউজ সিলেক্টরের মধ্যে থেকে আমরা এটা নিয়ে নিব, এটা উপরে পেস্ট করব। আর তার সাথে সাথে এখানে সিলেক্টর যেটা আছে সিলেক্টরটাকে আমরা ইম্পোর্ট করে নিব, এই যে ইম্পোর্ট করে নিলাম। তাহলে কিন্তু এটা হয়ে গেল, এখন এখন ঠিক মতন কাজ করবে। এখন দেখেন যে এইটুকু দেখতে পাচ্ছি হচ্ছে কার জন্য, অ্যাডমিনের জন্য। আমরা সাব অ্যাডমিন হিসাবে যদি লগ ইন করি তাহলে দেখবো যে ওই পরের অংশটুকু আর দেখতে পাচ্ছি না। তো আমরা লগ ইন হিসাবেই আবার কি করি, অ্যাডমিন করি, মানে অ্যাডমিন হিসাবে লগ ইন করি, এই যে এবার কিন্তু এবার দুইটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই এই অংশটুকু আমাদের কাজ শেষ। এখন আমাদের অথ কন্ট্রোলারের মধ্যে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে যাই, যাওয়ার পর এখানে আমরা যেটা ব্যবহার করব, এই যে নেম ব্যবহার করেছি, এখানে শুধু নেম নিয়েছি ইউজার রেজিস্টারের ক্ষেত্রে। ইউজার রেজিস্টারের ক্ষেত্রে এখানে নেমটা আসবে, আসার পর হ্যাঁ এখানে নেম সব কিছুই ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু ইমেল ভেরিফিকেশন করার সময় আমরা যদি দেখি এখানে নেম আসছে, নেমটা নিলাম, নেওয়ার পর এখানে কিন্তু আমরা ওইটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে ক্রিয়েট করার পর পরই কিন্তু এখানে একটা আইডি পাবো, মানে ইউজার আইডি পাবো। এখানে আইডিটা এভাবে আন্ডারস্কোর আইডি, ঠিক আছে? তাহলে এখানেও কি পাবো, আইডি। আমরা নেম নিয়ে কাজ করবো না, আমরা আইডিটা যেহেতু ইউনিক সেহেতু আমরা আইডিটা অবশ্যই দেওয়া লাগবে, ঠিক আছে? আইডিটা পাবো, ওটা টোকেনের মধ্যে থেকে যাবে, ওই টোকেনের মধ্যে বা আইডিটা নিয়েই আমরা কাজ করব পরবর্তীতে। তো এখন দেখেন কিন্তু এর ভিতরে কি নাই, আইডি নেই, ঠিক আছে? কিন্তু যখন আমরা কাজ করব তখন এর ভিতরে আইডি পেয়ে যাব, ঠিক আছে? তো এখন আইডিটা নিলাম, আইডিটা নেওয়ার পর আমরা কি করব, এর মধ্যেও একইভাবে আইডি পাব। এর ভিতরে আন্ডারস্কোর আন্ডারস্কোর যদি ব্যবহার করি তারপর আইডি দিই তাহলে চলে আসবে। আর এটাকে আইডি নিয়ে নিলাম, এটার আইডি পেয়ে গেলাম। আর এরপরে আমরা যেটা করব, একইভাবে এখানে কি পাবো, এখানে আইডি পাবো।
ফরম্যাট ডকুমেন্ট করলে সবগুলো ঠিক হয়ে যাবে। তো এখানে আইডিগুলো পেয়ে গেলাম, আর এটাকে উঠে দিয়ে এটা লাগবে না আর এখানে যে। তো এভাবেই আমরা এই কাজগুলো শেষ করে দিব। এগুলো আমরা সাইজ করে নিলাম। ঠিক আছে, আমরা এটাকে কি করে নিলাম, সাইজ করে রাখলাম যেন এগুলো দেখতে সুন্দর লাগে। তাহলে আমরা এইভাবে করার পর যদি আমরা এখন যদি দেখি, এখানে কিন্তু আর এখন কিন্তু আমরা আইডি পাবো না। এখন দেখেন এর ভিতরে কি আইডি পাচ্ছি, পাচ্ছি না। এখন লগ আউটটা করি। করার পর যখন আমরা আবারও অ্যাডমিন লগ ইনে যাওয়ার পর আমরা ক্লিক দিই, তাহলে এবার যদি দেখি এই যে আইডি কিন্তু পেয়ে গেছি। যে লগ ইন করবে তার আইডিটা পেয়ে যাবো এরপর থেকে। আমরা সাব অ্যাডমিনে যাই, সাব অ্যাডমিনের কি পাচ্ছি, আইডিটা পেয়ে যাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা আইডিটা নেওয়ার জন্য এগুলো চেঞ্জ করলাম। তাহলে আমরা কি করতে পারি, এইটুকু অংশ যদি আমাদের করা থাকে, তাহলে আমরা যে কোনো প্রজেক্টে আমরা এই যে ড্যাশবোর্ড এই প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারবো। কারণ হচ্ছে কি, কিছু করা লাগবে না, শুধু এখানে আসবেন, আসার পর আপনার এখানে কী কী ব্যবহার করবেন না করবেন সবগুলো আপনি আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবেন। তো এই প্রজেক্টটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনার যে কোনো ওয়েবসাইটে আপনি এই প্রজেক্টটা ব্যবহার করতে পারবেন। শুধু ডিজাইনগুলো চেঞ্জ করে দিল হয়ে গেল, এর ফাংশনটি সব কিছু সেম থাকবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এর পরবর্তীতে আমরা রিয়্যাক্ট দিয়ে ক্যাটাগরি অ্যাড করা, তারপরে ট্যাগ অ্যাড করা, ডিলিট করা, আপডেট করা, এগুলো সবগুলো দেখব। তারপর আর্টিকেল নিয়ে কাজ করা, সবগুলো এর পরবর্তী প্রজেক্টে আমরা দেখাবো। এটা একটা প্রজেক্ট, এর পরবর্তী দ্বিতীয় নম্বর প্রজেক্টে আমরা এগুলো দেখাবো। আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।